আজকে আপনাদের জানাবো দেশেরা বিখ্যাত সেই পিঁয়াজুর কথা। সবাইকে শেয়ার 24/7 এ স্বাগতম। আমাদের দেয়া পোস্টগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন, ধন্যবাদ। আমাদের দেশের মানুষের কাছে পেঁয়াজও একটি তেলে ভাজা সুস্বাদু ঝালে খাবার। দুপুর কিংবা বিকালের নাস্তায় এটি অত্যাধিক পরিবেশিত একটি খাবার। আজকে আপনাদের জানাবো দেশেরা বিখ্যাত সেই পিঁয়াজুর কথা। স্থানীয় মানুষের কাছে কুদুর বড়া নামে পরিচিত হলেও অন্যান্য জেলার মানুষের কাছে আব্দুল কুদ্দুসের তৈরি পেঁয়াজু বক্সিপুরের বড়া নামে অধিক পরিচিত। বক্সিপুর গ্রামের নিজ বাড়িতে এই পেঁয়াজু তৈরি করেন আব্দুল কুদ্দুস। আমরা যখন আব্দুল কুদ্দুসের পেঁয়াজুর দোকানে গিয়ে পৌঁছাই, তখন সবেমাত্র পেঁয়াজু ভাজার প্রস্তুতি চলছে। তার দোকানের আশপাশ দিয়ে দূর দূরান্ত থেকে কয়েকশো জন ক্রেতা বসে আছেন তার সুস্বাদু পেঁয়াজু খাবার অপেক্ষায়। কেউ বা এখানে বসে খায়, আবার কেউ বা বাড়ির জন্য ঠোঙায় ভর্তি করে নিয়ে যায়। ডালের গুঁড়া ও পেঁয়াজের তৈরি তেলে ভাজা এই পেঁয়াজু অত্যাধিক কুরকুরে ও চরম সুস্বাদু। খাওয়ার জন্য পেঁয়াজুর সাথে দেওয়া হয় কাঁচা মরিচ ও বিট লবণ, যা স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। আব্দুল কুদ্দুসের সঙ্গে কথা বলে জানা যায়, তার পেঁয়াজু পাশের অনেক জেলা থেকে লোকজন এসে খেয়ে যায় আর বাড়ির জন্য নিয়ে যায়। প্রতিদিন তার 3-4 মন পেঁয়াজ লাগে। এই যে আপনি অনেক দূর থেকে পেঁয়াজি খেতে এসেছেন, তো এই পেঁয়াজিটা আসলে কেমন লাগে আপনার কাছে? আসলে ভাই পেঁয়াজটা যে এত মজা লাগে এটা আর বলে বোঝানো যাবে না। যদি কেউ না খায় খেয়ে এটা খেয়ে বোঝার লাগবে আসলে পেঁয়াজটা কি স্বাদ। একটা কথা আছে না, যে স্বাদ আর স্বাদ এত মজা কে এত স্বাদ কে, যে পেঁয়াজের আসলে অনেক মজা অনেক স্বাদ। এই পেঁয়াজি কি অনেক দূর দূরান্ত থেকে লোকজন খেতে আসে? অনেক দূর থেকে লোকজন আসে। আমি এর আগেও আসছিলাম তো দেখলাম নাটোর থেকে, বনপাড়া থেকে, ঈশ্বরদী থেকে অনেক লোকই আসছে আর কি এই পেঁয়াজ খাওয়ার জন্য। এত সুস্বাদু এই পেঁয়াজ খাওয়ার জন্য
আর আমরা একটা কথা শুনলাম যে অন্যান্য পেঁয়াজি খেলে মানে পেটে হচ্ছে গ্যাস হয় প্রচুর, না না এই পেঁয়াজ খেলে আপনার পেটে কোনো গ্যাস হবে না, এটা আমরাও আগে শুনেছিলাম কিন্তু তারপরে এরা নিজে পরীক্ষিত এই পেঁয়াজ খেলে পেটে কোনো গ্যাস হবে না ইনশাআল্লাহ, অনেকে পেট ভরেও খেতে পারে কোনো সমস্যা হবে না, একদম 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। এরা কিভাবে তৈরি করে সেটা কারিগরি ভালো জানেন, দেখে সেই জন্য এত মজা এত স্বাদ, এটা কারিগরি ভালো জানেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 24/7 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।